হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এখন কথা বলবো ব্রহ্মাস্ত্র বক্স অফিসের ভবিষ্যৎ কি। তো ব্রহ্মাস্ত্র তখন এমন একটা সিনেমা যেটা কিন্তু যেটার উপর কিন্তু বলিউডের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে সত্যি কথা বলতে গেলে। কারণ লাল সিং চাড্ডা বলি বা অন্যান্য সিনেমাগুলি বলি, সেগুলো নিয়ে অতটা হাইপ কখনোই ছিল না। এক ভিলেন ইন্ডাস্ট্রি নিয়ে তাও একটা ছিল, মনে হয়েছিল চলবে। তো এখন অব্দি বলিউডের একমাত্র হিরো হচ্ছে এই বছর ভুলভুলাইয়া টু, যেটা নিজের এক্সপেকটেশন পূরণ করেছে। এছাড়া কোনো সিনেমা এখনো অব্দি নিজের এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। এবং বলিউডের এত খারাপ সময় এর আগে কখনো ইতিহাসে আজ অব্দি আসেনি যেটা এখন এসছে। তো এবার কথা হচ্ছে বলিউডে কিন্তু শেষ ভরসা কিন্তু এখন ব্রহ্মাস্ত্র, মানে কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে। দেখুন, রণবীর কাপুর কিন্তু নিজের ইমেজ ভেঙে দুটো বড় কমার্শিয়াল সিনেমা কিন্তু করেছে, যেখানে সে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে দেখিয়েছে। একটা তো রীতিমতো সুপার হিরো এবং আর একটা সে রীতিমতো অ্যাকশন করেছে, সমসেরা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর এটাও যদি ফ্লপ হয়ে যায়, প্রথম কথা রণবীর কাপুরের কোনোদিন এরকম বিগ বাজেট অ্যাকশন মুভি তার নিজের মুখ দেখাবে না, কারণ সে বুঝে যাবে যে এটা তার জন্য নয়। তো এখন ব্রহ্মাস্ত্র রণবীরের কেরিয়ারের জন্য, মানে একটা বিগ কেরিয়ারের জন্য কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন সামনে দাঁড়িয়ে রয়েছে যে কিভাবে চলবে। আর সেকেন্ড হচ্ছে, এই সিনেমাটা যদি কোনোভাবে ফ্লপ হয়ে যায়, এখন অন্তত ধরে রাখুন 2-3 বছর বলিউডে কোনো বিগ অ্যাম্বিশাস প্রজেক্ট আসবে না। মানে শাহরুখ খানেরগুলো তো আসবে, ওগুলো অ্যানাউন্স হয়ে গেছে, ওগুলো আসবে, কিন্তু এছাড়া কেউ নতুন করে এখন কোনো বিগ মুভি অ্যানাউন্স করবে না। এই যে ধরুন বিগ বিগ মুভিগুলো যেগুলো আসার কথা সেগুলো সব পোস্টপোন হবে, কারণ এটা বলিউডের এখন সেম না। বলিউডের সব ট্রেড অ্যানালিস্টরা বলছে এটার উপর গোটা বলিউড এখন তাকিয়ে রয়েছে, এটা শেষ ভরসা। এটা যদি না চলে ধরে নিতে হবে এখন আর এই বছর অন্তত কোনো সিনেমা চলবে না, কারণ এই বছরের মোস্ট অ্যাম্বিশাস প্রজেক্ট ধরুন 3-4 বছর থেকে যে সিনেমাটা নিয়ে বলিউডে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং এই বছরে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র। যেটা একটা হিউজ কাস্টিং রয়েছে, একটা হিউজ পরিমাণ টাকা খরচ হয়েছে এবং সিনেমাটা করতে প্রায় 9 বছর লেগেছে সব মিলিয়ে, স্ক্রিপ্ট লিখতে সব কিছু করে 9 বছর টাইম লেগেছে পরিচালক অয়ন মুখার্জি। সে ইয়ে জওয়ানি হে দেওয়ানির পর অন্য কোনো সিনেমার কথা ভাবে নিচ্ছে সেটার জন্য, এবং তিনটা পার্টি এটা নাকি আসবে। তার মানে প্ল্যানিংটা বুঝতে পারছি কত বিরাট। তো এরকম একটা অ্যাম্বিশাস প্রজেক্ট যদি বিরাট বড় ফ্লপ হয়ে যায়, কারণ এটা বাজেট প্রায় 250-300 কোটি তো হবেই। তো সেই টাকাটা তুলতে গেলে এটাকে মিনিমাম মানে 250-300 কোটির কালেকশন তো করতেই হবে। এবার এখন বলিউডের যে অবস্থা করা খুব চাপ, কারণ এতদিন পর বলিউডে একটা সুপার হিরো সিনেমা আসছে কিন্তু কোনো ক্রেজ নেই। গানগুলো তাও চলছে, গানগুলো চলছে না এমন নয়, কিন্তু একটা সুপার হিরো সিনেমা এলে যে লেভেলের ক্রেজ আমরা দেখে এসেছি এতদিন, সেই লেভেলের ক্রেজ একদমই নেই। প্লাস আবার বয়কট ট্রেন্ডিং চালু হয়ে গেছে ব্রহ্মাস্ত্র নিয়ে, কারণ রণবীর কাপুরের কিছু বক্তব্য এবং আলিয়া ভাটের একটা বক্তব্য, আলিয়া ভাট করিনা কাপুরকে নকল করে বলেছে যে আমার সিনেমা না দেখলে আমার কিছু যায় আসে না। তো ঠিক আছে, পাবলিকও ঠিক করে নিচ্ছে না দেখলে যায় আসে না, আমরা কেন দেখবো, টাকা খরচ করে কি লাভ, তার তো কিছু যায় আসে না, সিনেমা হিট হোক ফ্লপ হোক, তো পাবলিকও খেপে গেছে। তো এই সমস্ত দিয়ে বিচার করে সিনেমাটা কিন্তু কতটা চলবে এখন কিন্তু বলা খুব মুশকিল, কারণ সিনেমাটার যে ক্রেজ তৈরি হয়েছিল ট্রেলার আসার পর বা গানগুলো আসার পর কিছুটা ছিল, অস্বীকার করবো, কিন্তু এখন কিন্তু ক্রেজ একদম নেমে গেছে বা সিনেমাটা নিয়ে একদম কম। এই সময় দাঁড়িয়ে যদি সিনেমাটা না প্রথম 4-5 দিনে যদি না 150-100 কোটি কালেকশন নিয়ে হিউজ এনে দিতে পারে, লং টাইমে সিনেমাটা কিন্তু বেশি এগোনো খুব চাপ রয়েছে। এবং এইটাতে আরও অনেক কিছু রয়েছে, যেমন শুনছি এসআরকে ক্যামিও রয়েছে, তাকে নাকি বানর অস্ত্র না কি করবে, তো এইসব করে না ঝুলিয়ে দেয়। মানে এসআরকে নিয়েছে মানে যে হিট হবে এমন নয়, লাল সিং চাড্ডা এসআরকে দারুণ ট্রিবিউট দিচ্ছে, কী লাভ হয়েছে এটাই আবার এসআরকে শুনছি নাকি বানর অস্ত্র হবে, কী করবে আমি জানি না। উল্টোপাল্টা যদি এসব করতে থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সিনেমাটা ভালো হলে হয়তো চলতেও পারে, কিন্তু কিরাম হবে তারপর কিছু, দেখুন যদি সিনেমা সত্যি ভালো হবে, ওয়াট অফ মাউথ ভালো, এটা কিন্তু চলে যাবে। এবার প্রবলেম হচ্ছে এখন এই যে আইটি সেলটা যারা উঠেছে এখন বলিউডে, তারা সব সিনেমাকেই খারাপ বলছে, ইচ্ছা করে রিভিউ খারাপ দিচ্ছে, একটা নেগেটিভিটি ছড়াচ্ছে। কিছু রিভিউয়ার্স চ্যানেল রয়েছে, এরা ইচ্ছা করে কথা বলছে, যাদেরকে লোক খুব ফলো করে, তারা ইচ্ছা করে খারাপ বলবে নানা কারণের জন্য। তো সেই সব দিক দিয়ে বিচার করে কতটা কি চলবে তারপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি এটা ফ্লপ হয় তাহলে বলিউডের কিন্তু দুর্দিন সামনেই চলে আসছে। দেখুন সামসেরা ফ্লপ হোক বা ওগুলো ফ্লপ, ওগুলো নিয়ে অত লোকের আশা ছিল, কিন্তু এটা নিয়ে একটা লোকের কিন্তু আশা রয়েছে, বলিউডের একটা আশা রয়েছে। তো এটা ফ্লপ মানে গোটা ইন্ডাস্ট্রির 2-3 বছরের অন্তত ক্ষতি, বিরাট বড় একটা ক্ষতি হবে, এবং রণবীর কাপুরের কেরিয়ারও রীতিমতো কিন্তু জলে চলে যাবে। এটাই শেষ ভরসা সবার ক্ষেত্রে, আর আমাদের বলিউডেরও একটা শেষ ভরসা। তো জানি না কি হবে, আমার বক্স অফিস প্রেডিকশন যদি বলি আমার মনে হচ্ছে 100 কোটি সিনেমাটা কামিয়ে নেবে, কারণ এটা প্রথম থেকে যে ক্রেজ রয়েছে বা সুপার হিরো সিনেমা ওই হিসেবে আমি বলে রাখছি, এটা খারাপ হলেও 100 কোটি কামাবে। যদি ভালো হয় আমার মনে হয় খুব বেশি হলে যা বলিউডের কোনো অবস্থা 200-250 কোটির বেশিটা কামাতে পারবে না। তো এটাকে অল টাইম ব্লকবাস্টার হয়তো বলা যাবে না, কিন্তু সুপার হিট বা হিট হয়তো হতে পারে। এবার সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর, কারণ এখন এই বয়কট ট্রেন্ডিংকে মানে হালকাভাবে নিলে হবে না। আমরা লাল সিং চাড্ডার সময় বলছিলাম সব বয়কট ফয়কট করে কি হবে, ঠিক সিনেমা চলবে, চলেনি ভাই, আমির খানকে রীতিমতো ধরাশায়ী হয়ে যেতে হয়েছে। তো ওভাবে আর বলা মুশকিল রয়েছে এখন কি হয়। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার, বাই, দেখা হবে, বন্ধু ভাই, টেক কেয়ার।